গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজ চলে এসেছি এই যে আমাদের এখানকার ঝালদার সবজি বাজারে। সব থেকে প্রথমে চলে এলাম আলু পেঁয়াজের দোকানে। আমার আজকে ইচ্ছে হলো যে তোমাদেরকে সবজি বাজারটা ঘুরে দেখা। এটা পাইকারি মার্কেট, তাই অন্যান্য মার্কেট থেকে এই মার্কেটে সবজি একটু কমে পাওয়া যায়। তবে অসুবিধা এটাই যে এখানে 250 গ্রাম সবজি সচরাচর দেয় না। তো চলো টুকটুক করে বাজারটা করি। কাঁচা লঙ্কা কত? লঙ্কা নেওয়া হয়ে গেছে। তো এদিকটা অনেক সবুজ সবুজ সবজি দেখতে পাচ্ছি। চলো যাওয়া যাক ওই দিকে। এই যে এদিকে মনে হচ্ছে লেবু বিক্রি হচ্ছে, দেখি একবার লেবুর রেটটা কেমন আছে জিজ্ঞাসা করি। চলো, লেবু কত? 5 টাকা 4টা, 10 টাকা 2টা, 20 টাকা 3টা, 5 টাকা না, 5 টাকা 2টা লেবু ভাই। এইটা কত? এইটা 10-এ 4, আর এটা 10-এ 2, 20-এ 3। এইটা 5 টাকা না, 10-এ 2, 10-এ 4। এ দেখেন দুটো নিলাম। চলে দামে ফলে রস খাবেন না তারা। নিন, লেবু দামে পোষালেও টমেটো কিন্তু একদম আমার দামে পোষালো না। 40 টাকা কিলো, মানে বিশাল দাম নিল। বলো কি করবো, ঘর যাই হলে 50 টাকা বিক্রি করতে হবে। পটল করে ওপারে কাপড় লেগ কিলো করে রস মানে ডবল ফ্রি কেটে দেখালাম সঙ্গে সঙ্গ পেরাই। ভালো, খারাপ দিও না। একটা পুললো চলো এবার পটল ভেন্ডি কিছু একটা নেওয়া যাক। সব থেকে মার্কেটে এখন এই পটল ভেন্ডিটাই সস্তা চলছে। এখানে ভেন্ডি আছে, জিজ্ঞাসা করে দেখি কত কিলো বলছে। চলো, ভেন্ডি কত? 5 টাকা। শশা নিবো নিবো মনে করলাম, কিন্তু শশাটা ঠিকঠাক পছন্দ হলো না, একটু শুকনো শুকনো লাগছিল, তাই আর ওই দিকে তাকালাম না। ভেন্ডির যত রকম রেসিপি আছে এই সময় বানিয়ে বানিয়ে খেতে হবে। 5 টাকা কিলো, মানে দামে দরে পোষালো আমার। তো 1 কিলো ভেন্ডি নিলাম। আর ওদিকে কাঁচা লঙ্কার এই ছোটোখাটো পাহাড়টা যেন আমায় ডাকছে, আমায় নাও করে। লঙ্কাগুলো দারুণ সুন্দর ছিল, কিন্তু যেহেতু আমি আগে লঙ্কা নিয়ে নিয়েছি তাই আর নিলাম না। 10 টাকা 1 কিলো, আর কচি আছে, কচি ওঠাতে দেখুন, যেটা সুন্দর হচ্ছে না লাগানো। এটা লাও, দেখো একদম না, এত বড় নেব না, এইটা ওজন করো। এটা 5 টাকা দেন। মোটামুটি বাজার আমার কমপ্লিট হয়ে গেছে। তো পটল একটু নেব মনে মনে করছি, তো দেখা যাক কোথায় পটল পাই।
কিন্তু তরমুজ চোখে খুব পড়ছে, ভীষণ তরমুজ বিক্রি হচ্ছে, মানে অনেক অনেক, আর অনেক সস্তাতেও বিক্রি হচ্ছিলো। বাট তরমুজ আমি খুব একটা পছন্দ করি না বলে আর ওদিকে তাকাইনি। এখানে দেখছি একটু বেগুন বিক্রি হচ্ছে, বেশি নেই, অল্প পরিমাণেই আছে, তো দেখি একবার জিজ্ঞাসা করে। বেগুনের দামটাও অনেকটাই বেশি, 30 টাকা কিলো, তবুও 300 গ্রামের মতন নিলাম, কারণ মাছ দিয়ে কখনো ঝোল করলে বেশ ভালোই লাগে, তো সেজন্যই বেগুনটা নেওয়া। বেগুন কটা নিয়ে সাইডে কাঁচা কুমড়ো ছিল, খুব লোভ লাগছিল, কিন্তু এই কুমড়ো আমি খেয়ে শেষ করতে পারবো না, এত বড় বড় কুমড়ো, সেজন্য আর মনে করলাম যে না নেয়াই ভালো। থাক, এখানে পটল আছে, জিজ্ঞাসা করি কত রেট পটল দিবেন তো? 1 কিলো আজকের মতন বাজার করা আমার কমপ্লিট। আমি বাজার থেকে বেরিয়ে গেলাম, আর এই দেখো সামনে স্টেশনটা আমাদের, আর এই সামনে কৃষ্ণচূড়াটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, কারণ ব্যাগ ছিল তো হাতে, তো অসুবিধা হচ্ছিল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব খুব ভালো থাকবে, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।